অনেকটাই বদলে গেছে রাউটার ব্যবহারের সংজ্ঞা। এখন আর শুধু ওয়াইফাই এর জন্য নয়, বরং স্মার্ট ডিভাইসের জন্য এর কদর বেড়েছে অনেক। সাথে সাথে বাড়ানো হয়েছে নানা প্রযুক্তিগত সুবিধাও। পুরনো রাউটার থাকা সত্ত্বেও তাই তো অনেকেই নতুন রাউটার নিতে ঢু দিচ্ছেন প্রযুক্তির বাজারগুলোতে। আরো জানাচ্ছেন মোবালিক করিম। বাসায় অল্প সময়ের জন্য অতিথি বেড়াতে আসলেও লজ্জা ভেঙে চেয়ে ফেলেন ওয়াইফাই পাসওয়ার্ড, মানে অনেকেই ইন্টারনেটকে নিজের জীবনের অংশ করে নিয়েছেন। স্মার্টফোন থেকে স্মার্ট টিভি, এমনকি কাপড় পরিষ্কার করার ওয়াশিং মেশিনটিও এখন স্মার্ট। কিন্তু তাদের এই স্মার্টনেস ধরে রাখার জন্য চাই ইন্টারনেটের শক্তিশালী সংযোগ, সাথে সর্বাধুনিক রাউটার। রাউটারগুলোর মোড়ক তাই তো বলে দিচ্ছে এর আধুনিকায়নের কথা। এমইউ মিমো, IP6, আর্চার ও মেশিন, যাতে একসাথে অনেকগুলো ডিভাইসের ব্যবহার, নিজস্ব ট্রেসেবল IP আর বেশি গিগাহার্জের ডাটা ট্রান্সফারের সুবিধা। প্রযুক্তি সাইটগুলো বলছে বছর ঘুরে প্রথম পাঁচে রয়েছে টিপি লিঙ্ক আর্চার, যার গতির জন্য এরই মধ্যে পেয়েছে বেশ সুনাম। লিঙ্কসিস বাড়িয়েছে তাদের কাভারেজ এলাকার পরিধি। আসুস দিয়েছে উন্নত প্রযুক্তির সাথে মন করা ডিজাইন। নেটগিয়ার দেখিয়েছে জোন তৈরির ক্ষমতা। তবে প্রথম অবস্থানে গুগল নেস্ট ওয়াইফাই সবগুলোকে ছাড়িয়ে দিয়েছে। শুধু মূল্যমানে নয়, সিধা সাদা ডিজাইন আর চমৎকার সব ফিচারগুলোর জন্য এখনও রয়েছে তার অবস্থান সবার উপরে। বাজার ঘুরে দেখা গেছে সব শ্রেণীর ব্যবহারকারীদের কথা মাথায় রেখে অনেকগুলো সুবিধা সংবলিত রাউটার ছেড়েছেন উৎপাদকরা। রাখা হয়েছে সর্বাধুনিক সব প্রযুক্তি, বিশেষ করে মোবাইলের প্রসেসরের কথা মাথায় রেখেও দেওয়া হয়েছে বিশেষ সব সুবিধা। নতুন ট্রিপল লিঙ্কের আর্চার সিরিজে কিছু রাউটার আসছে, তারপর ডি লিঙ্ক আছে, টেন্ডা, অন্য সব ধরনের রাউটার এখন বাজারে পাওয়া যায়। এদের মধ্যে আর্চার সিরিজের যে মালগুলো, এগুলো প্রোডাক্ট অনেক ভালো, রেটও কম, চাহিদার মধ্যে আছে মানুষের। আগের যে ইয়া ছিল, ও মোবাইলগুলো ছিল, ওগুলো তো আপনার ছিল সব 2.4 GHz, এখন সব অ্যান্ড্রয়েড আপডেট ভার্সন চলে আসছে, এখন সব মোবাইলে আপনার 5 GHz-এর চলে আসছে। এখন তার জন্য আর্চার সিরিজের রাউটারগুলো সবাই পছন্দের মধ্যে বেস্টের, মানে বেস্ট চয়েস আর কি। নতুন এমন সব রাউটারগুলোর বাজার দর শুরু হয়েছে 2000 টাকা থেকে। করোনার আগে যেটা সেল দিতাম, কিন্তু করোনাকালীন সেটা অনেকটাই দাম কমে গেছে। হ্যাঁ, যেমন ওইটা আমরা 2100-2150 টাকাও সেল করতাম, বর্তমানে আইসা পড়ছে 2050 টাকার ভিতরে। পাশাপাশি 5G প্রযুক্তিগুলোরও চাহিদা বেশ তুঙ্গে। মুবাল্লিক করিম, মাই টিভি, ঢাকা।